নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠান তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের অনুষ্ঠান। আমরা বৃহস্পতির গোচরের আলোকে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের আগামী দিন আলোচনা করতে চলেছি। আপনারা জানেন বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে রাশি সপ্তমে অবস্থান করছে এবং এপ্রিল মাস থেকে অবস্থান করছে। কিন্তু এপ্রিল মাস থেকে অবস্থান করলেও তার যে পজিটিভিটিটা পাওয়ার কথা ছিল, যেখানে বৃহস্পতি সপ্তমে বসে তার পঞ্চম দৃষ্টি আপনার রাশির একাদশ ভাবে দিচ্ছে, তার সপ্তম দৃষ্টি আপনার রাশিতে দিচ্ছে, তার নবমতম দৃষ্টি আপনার রাশির দ্বিতীয় দিচ্ছে, তৃতীয় দিচ্ছে, এই ভাইব্রেশনগুলো যে এতটা পজিটিভ, কিন্তু তা সত্ত্বেও কতটা পজিটিভিটি আপনি পেয়েছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখন লক্ষ্য করা যাচ্ছে যে বৃহস্পতির সঞ্চার হয়েছিল, কিন্তু তারপরেও একটা ভালো রেজাল্ট, একটা পজিটিভ রেজাল্ট, সেটা কিন্তু আপনারা সহজে লাভ করতে পারেননি। নতুন করে কি সেই রেজাল্টটা লাভ করা যাবে? নতুন করে কি সেই পজিটিভিটিটাকে ইনক্রিজ করতে পারবেন? এই নিয়ে আপনাদের মধ্যে একটা কনফিউশনের জায়গা তৈরি হয়েছে। অনেকেই ভাবছেন বক্রগতি মানে হয়তো আরও নেগেটিভ কিছু হবে। অনেকের ক্ষেত্রে ধারণাটাই হয়তো সঠিক নয় বক্রগতি সম্পর্কে। অনেকে ভাবেন বক্রগতি মানে হয়তো একটা গ্রহ সে তার গতিপথের অভিমুখটাকে পরিবর্তন করেছে। বস্তুত সেটি কিন্তু কোনোভাবেই সত্য নয়। একটা প্ল্যানেট সে যখন তার গতিটা বা তার মোশনটা স্লো করে দেয়, তখন কিন্তু তার যে গতিটা, সেই বিশেষ অবস্থাটাকে আমরা বলি বক্রগতি। এখানে ধরুন একটা বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে দুটো গাড়ি পাশাপাশি ঘুরছে। একটি গাড়ি হঠাৎ করে একটু স্লো হয়ে গেল, কিছুক্ষণ পর মনে হবে যে গাড়িটা স্লো হয়েছিল সেই গাড়িটা বোধ হয় উল্টো ঘুরছে, কিন্তু সেই গাড়িটা জাস্ট স্লো করছে তার মুভমেন্টটাকে, উল্টো সে ঘুরছে না। সেম রুলস বক্রগতির ক্ষেত্রেও অ্যাপ্লাই। একটা প্ল্যানেট যখন বক্রগতিতে যায়, কোনোভাবেই সেটি নেগেটিভ হয়ে যায় এই ধারণাটা সঠিক নয়। উপরন্তু একটা প্ল্যানেট যখন বক্রগতিতে যায়, লক্ষ্য করা যায় সেই গ্রহটি, সেই প্ল্যানেটটি, সে কিন্তু চেষ্টা করে যে যে ফলগুলো তার দেওয়ার কথা ছিল একটি নির্দিষ্ট ট্রানজিটে, সেই ফলগুলো যাতে সম্পূর্ণটা সে কমপ্লিট করতে পারে, সম্পূর্ণ ফলটা যাতে সে দিতে পারে। তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকাদের বৃহস্পতির এই সঞ্চার 4 সেপ্টেম্বর থেকে 31শে ডিসেম্বর প্রায় 120 দিনের এই সঞ্চার কিন্তু ডেফিনেটলি ধনাত্মক হবে। বিশেষত তাদের এই সমসাময়িক সময়ে পরিবর্তনের জায়গা থাকছে। কোন কোন ক্ষেত্রে পরিবর্তনের জায়গা থাকছে? স্বাস্থ্য ক্ষেত্রে পরিবর্তনের জায়গা থাকবে। আপনারা অনেকে রয়েছেন সুস্বাস্থ্য বিষয়টা উপভোগ করছেন না, আজকে স্বাস্থ্যের এই প্রবলেম, আগামীকাল ওই প্রবলেম, গতদিন আরেকটা প্রবলেম ছিল, একটা প্রবলেম থেকে বেরোচ্ছেন আরেকটা প্রবলেম আসছে। এই ধরনের কন্টিনিউয়াস প্রসেসে যাদের সমস্যা চলছে না, তাদের কিন্তু সমাধানযোগ্য জায়গা সহজে তৈরি হচ্ছিল না, তাদের ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা কিন্তু আসবে এই সময়ে। আপনার কোনো ডিজিজকে আপনি মোকাবিলা করতে পারবেন, সমাধান তৈরি করতে পারবেন বলে আমার ব্যক্তিগত স্তরে কিন্তু মনে হয়। অনেকের ক্ষেত্রেই হয়েছে কি, আপনার যশটা একটু হ্রাস পেয়েছে, সেটা আপনার কর্মের জন্য হোক বা কোনো একটি কারণবশত, যে সম্মান, যে যশ আপনি আগে পেতেন সেই জায়গাটাকে কিন্তু উপভোগ করতে পাচ্ছিলেন না। ব্যক্তিত্বের মধ্যে বিকাশ ঘটেছে বটে, কিন্তু ততটাও পজিটিভ ফিল কিন্তু আপনি করতে পাচ্ছিলেন না। এই ধরনের সমস্যাময় জায়গা যাদের রয়েছে, আমার মনে হয় তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটি ইনক্রিজ করবে, তাদের ক্ষেত্রে একটা পজিটিভ বার্তা পাওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকছে। রাশি বা লগ্ন যদি আপনার হয়ে থাকে, ডেফিনেটলি তুলা, সেক্ষেত্রে আমি বলবো আপনার এই সময় কিন্তু আপনার নিজের জন্মভূমির প্রতি আপনার ভালোবাসা, হৃদ্রতা আরও বাড়বে। যারা ফরেনে রয়েছেন, এই সময় বাড়ি আসার একটা পরিকল্পনা কিন্তু ইনিশিয়ালি আপনার তৈরি হতে পারে। বাড়ি আসার সংযোগ দেখছি অনেকেই হয়তো এই সময় বাড়িতে চলে আসবেন, বা তেমন একটা সম্ভাবনাময় জায়গা কিন্তু তৈরি হচ্ছে রাশি লগ্ন তুলার ক্ষেত্রে। তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকাদের অনেকেই আছে, অনেকেই আছেন, আমার পরিচিত লেভেলেও কিছু মানুষ আছেন, তারা কিন্তু ডিফেন্সে চাকরির জন্য চেষ্টা করছেন। আর আমি বলি কি, ডিফেন্সের চাকরিটা কিন্তু একটা চাকরি নয়, এটা কিন্তু একটা দেশ সেবা। হ্যাঁ, ডেফিনেটলি এটাকে চাকরি হিসেবে আমরা ধরি, কিন্তু যতটা স্যাক্রিফাইস, যতটা সেবামূলক এই বিষয়টি, সেটি কিন্তু চাকরির সাথে তুলনা করা যায় না। তো ডিফেন্সের প্রতি যাদের আগ্রহ, ভালোবাসা, দেশমাতৃকার সেবা করার উদ্দেশ্য যাদের রয়েছে, তাদের এই সময় কিন্তু ফলপ্রসূ হবে তাদের একটা আকাঙ্ক্ষা বা চিন্তাভাবনা, কিন্তু ডেফিনেটলি পজিটিভ দিকে যেতে পারে।
আপনার পিতামহী বা মাতামহের স্বাস্থ্য যদি কোনো সমস্যার জায়গা থেকে থাকে, বয়সও হচ্ছে ডেফিনেটলি থাকতে পারে, সেই ধরনের জায়গাতেও কিন্তু কিছু পজিটিভিটি পাবে। মস্তিষ্ক সংক্রান্ত সমস্যা যাদের রয়েছে, আমি বলছি না মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু হয় না যে কোনো একটা সমস্যা এসেছে, কোনো একটা জায়গায় আঘাত লেগেছিল, সেটা থেকে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, তো এই ধরনের সমস্যা, হেয়ার রিলেটেড যাদের প্রবলেম রয়েছে, এই সময় কিছুটা কিন্তু সমাধানযোগ্য জায়গা তৈরি হবে বা তৈরি হতে পারে। তুলা রাশির তৃতীয়ভাবে নবম দৃষ্টি থাকবে বৃহস্পতির। আপনারা অনেকেই জানেন যে বিগত দিনের যা পরিস্থিতি, বিগত দিনের যা কম্বিনেশন, দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করা, তারপরে কৃতকার্য সহজে না হওয়া, এই ধরনের নানান কারণে আপনাদের মনের মধ্যেও কিন্তু একটা মেঘ জমেছে। এখন বস্তুত যে বক্তব্যটা খুব ইম্পর্টেন্ট, এই মেঘটা কি কমবে, এই মেঘের চাদরটা কি সরে যাবে আপনার জীবন থেকে? দেখুন, এক্ষেত্রে আমি নিশ্চিতভাবেই বলবো যে আপনার শক্তি, আপনার সামর্থ্য এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনার উৎসাহের জায়গাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং এই সময়ে আপনার ধৈর্য ডেফিনেটলি কিন্তু বাড়তে চলেছে। এই সময়ে দেখা যাবে যাদের সহোদরের সাথে কোনো বিতণ্ডায় জড়িয়েছেন, সহোদরের সাথে যাদের কোনো অসন্তোষ তৈরি হয়েছে, ঝামেলা তৈরি হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটি এই সময়ে বাড়তে পারে। আপনার ভৃত্য বা বলা যেতে পারে আপনার সহকারী, সহচরী, এমন কোনো মানুষের সাথে আপনার সম্পর্কের একটা অবনমন লক্ষ্য করা গিয়েছে গত সময়ে, বর্তমান সময়টা কিন্তু তেমন নয়। এই সময় কিন্তু সম্পর্কের অবনমন নতুন করে হবে না, এই সময় যে সম্পর্কের অবনমনগুলো হয়েছে, যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গিয়েছে কোনো একটা কারণবশত, সেই মানুষগুলোর সাথে আপনার সম্পর্ক পুনরায় ভালো হতে পারে বা পুনরায় একটা পজিটিভ জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে কিন্তু এখানে থাকছে। আমি বলবো শুধু ভ্রাতার সাথে নয়, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কোনো একটা জায়গায় সম্পর্কের জায়গাটা কিন্তু রিস্টার্ট হচ্ছে, এই জায়গাটা কিন্তু কিছুটা হলেও কন্ট্রোল হবে, কন্ট্রোল হওয়ার মতো সম্ভাবনা তৈরি হচ্ছে যদি আপনার রাশি বা আপনার লগ্নটি হয়ে থাকে তুলা। তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকাদের এখানে আরেকটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনার কনিষ্ঠ ভ্রাতার সাথে আপনার একটা বাদানুবাদ হয়েছে, যেটির কারণবশত আপনি এই জায়গাটিকে কন্ট্রোল করতে পারেননি, যেটির কারণবশত এই বাদানুবাদ ইত্যাদি ইত্যাদি কারণে আপনার কোথাও যেন মনে হয়েছে যে এই পদ্ধতিটা বা যে পদ্ধতি, যে সমস্যার তৈরি হয়েছিল আপনাদের, যে বিহেভিয়ার, যে অ্যাটিটিউড তৈরি হয়েছিল, সেই জায়গাটাকে কিন্তু নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা আপনি উপলব্ধি করেছেন বা করছেন। আমার মনে হয় এই জায়গাটাকে আপনি কন্ট্রোল করতে পারবে, কন্ট্রোল করার মতো সম্ভাবনা একটা কিন্তু তৈরি হচ্ছে। এবং এখানে আমি অবশ্যই বলবো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে যে তাদের আইনি জটিলতা, আমি আবারও রিপিট করছি, আইনি জটিলতা, আইন সংক্রান্ত বিষয়ের কিছু সমস্যার সমাধানের জায়গা, সেটা কিন্তু রাশিচক্র পর দেখাচ্ছেন, এবং এখানে কিন্তু নিশ্চিতভাবেই ডেভেলপ করতে পারবেন পজিটিভভাবে, কিন্তু একটা এখানে আমি বার্তা দিয়ে রাখছি এবং এটা কিন্তু ফ্রুটফুল হবে। এবার আসি একটু অন্য বিষয়। দেখুন, ম্যারিটাল লাইফ নিয়ে প্রবলেম কার থাকে না বলুন তো? হ্যাঁ, 100% বিবাহিত জীবন সুখের, এরকম আমাকে 10টা মানুষ খুঁজে দেখান, স্বাভাবিকভাবেই দেখা যায় সংখ্যাটা কম, তবে কি নেই, নিশ্চয়ই আছে, কিন্তু কোনো একটা কম্প্রোমাইজ করে হয়তো আছে, বা কোনো একটা সমস্যা হয়তো রয়েছে। আবার হতে পারে যে সমস্যা নেই, এরকম তো নয় যে হতেই পারে না, অনেকের মধ্যে আমি দেখেছি 100 জনের মধ্যে অন্তত 5-10 জন থাকে যাদের ম্যারিটাল লাইফ অসম্ভব ভালো, সেরকম মানুষ এক্সিস্ট করে, কিন্তু তুলার ম্যারিটাল লাইফ এই মুহূর্তে তেমন ভালো জায়গায় নেই, অশান্তি, ঝামেলা, আইনি জটিলতা, নানা রকম বিষয়ে জড়িয়েছে, বারবারই মনে হচ্ছে এবার এখান থেকে একটা রিলিফ দরকার, আর পারা যাচ্ছে না, অনেক হয়েছে, ইনাফ ইজ ইনাফ, এই ধরনের একটা মেন্টালিটি আপনার তৈরি হচ্ছে। দেখুন, এখানে আমি বলি কি যে তৈরি হচ্ছে মেন্টালিটি, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা থাকবে না, এই জায়গাটা কন্ট্রোল হবে, আপনার বৈবাহিক জীবনের পজিটিভিটি নিশ্চিতভাবেই লক্ষ্য করা যায়, একই সাথে লক্ষ্য করা যায় এই সময় আপনার একটা এনহ্যান্সমেন্ট হবে। কিসের এনহ্যান্সমেন্ট? আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, নতুন বিবাহযোগের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি, রাশি বা লগ্ন যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে তুলা, সেক্ষেত্রে নতুন বিবাহের যোগাযোগ, সংযোগ, এগুলো কিন্তু সুসম্পন্ন হবে, শুধুমাত্র লাভ ম্যারেজ নয়, শুধুমাত্র অ্যারেঞ্জ ম্যারেজ নয়, উভয়ের ক্ষেত্রেই কিন্তু বিবাহিত জীবনের প্রোগ্রেশন একটা লক্ষ্য করা যাচ্ছে, এটা নিশ্চিতভাবেই ধনাত্মক ফলাফল দেবে। মামলা মোকদ্দমা, যেটা নিয়ে আমি তৃতীয়ভাবের ক্ষেত্রেও বললাম যে
একটা পজিটিভ কানেকশন, পজিটিভ সমন্বয় তৈরি হবে, যেটির কারণে আপনি আপনার মামলা মোকদ্দমা, আপনার নানাবিধ সমস্যা, সেই সমস্যাগুলোকে কিন্তু রেকটিফাইড করতে পারবেন, সেই সমস্যার জায়গাগুলোকে কিন্তু সমাধানযোগ্য একটা জায়গা তৈরি করতে পারবেন। এবং অনেকেই রয়েছেন যাদের মামলা মোকদ্দমা নিয়ে বেশ জটিলতা কনস্ট্যান্টলি চলছে, বিভিন্ন রকমভাবে সমস্যার জায়গাটাকে কিন্তু অগ্রগতি হচ্ছে, ঝগড়া অশান্তির জায়গা চলছে অনেকের সাথে। এই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল করা যাবে, বা এই জায়গাটাকে কন্ট্রোল করার মতো একটা সমন্বয় কিন্তু তৈরি হচ্ছে। বিশেষত আমার ব্যক্তিগতভাবে মনে হয় ব্যবসা বাণিজ্য লেনদেন ইত্যাদি বিষয়কে কেন্দ্র করেও কিন্তু আর সমস্যা রয়েছে। যদি আপনার রাশি বা আপনার লগ্ন নিশ্চিতভাবেই হয়ে থাকে তুলা, তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের এই যে জটিলতা, এই যে বিদেশ সংক্রান্ত বিষয়ে একটা জটিলতা আপনি ফেস করছেন, অপরের সাথে সম্পর্কটা ভালো যাচ্ছে না, আপনি খেয়াল করে দেখুন গত 1-1.5 বছরে কত মানুষের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছে, কত মানুষের সাথে আপনার সম্পর্কের জায়গাটা নেগেটিভ জায়গায় চলে গিয়েছে, যে মানুষটির সাথে আপনার সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কথা হতো সেই মানুষটি আপনি দেখেছেন পাল্টে গিয়েছে, আলাদা হয়ে গেছে, আপনার থেকে ডিটাচড, কমপ্লিটলি ডিটাচড রয়েছে আপনার থেকে এবং ভালো আছে। এইরকম জায়গায় আমার মনে হয় দুঃখ পাওয়ার কোনো জায়গা নেই। তবে আমি এটুখানি বলে রাখি, এটুখানি আমি বলার চেষ্টা করতেই পারেন যে এই ধরনের কিছু ব্যক্তিত্ব ব্যক্তিবর্গ তারা কিন্তু আবার একটা সঠিক জায়গায় আসতে পারে, তারা কিন্তু আবার কিছুটা সমাধানযোগ্য একটা জায়গা আপনাদের ক্ষেত্রে তৈরি করবেন, বা তৈরি করার সম্ভাবনা কিন্তু প্রভূত পরিমাণে থাকছে। এবং ভ্রমণ বলুন, যাতায়াত বলুন, ইত্যাদি বিষয়ের ক্ষেত্রেও আপনার কিন্তু পজিটিভিটি বাড়বে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। এবং যারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত, স্বনিয়ন্ত্রিত পেশা বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের ক্ষেত্রে স্বনিয়ন্ত্রিত পেশার ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। এখানে আমার মনে হয় একটা ধনাত্মকতা, একটা ব্লেসিং আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজ করতে পারে বা কাজ করবে। এবং আপনারা জানেন আপনাদের একাদশী বৃহস্পতি দৃষ্টি, কথাই বলে যারা একাদশী বৃহস্পতি, হ্যাঁ যদিও একাদশভাবে অবস্থান করছে না, কিন্তু একাদশভাবে দৃষ্টি তো তার রয়েছে। এবং পঞ্চম দৃষ্টি ওয়ান অফ দ্য বেস্ট অ্যাসপেক্ট আমি মনে করি। তো সেখানে আপনার আয় বৃদ্ধির জায়গা, আপনার প্রাপ্তির জায়গা, এগুলো তো এনহান্স করবেই, এগুলো তো ডেভেলপমেন্টের জায়গা নিশ্চিতভাবে রয়েছে। এবং আপনার লাভের উপায় কিন্তু এই সময় জেনারেট হবে। বেশ কিছু ক্ষেত্রে দেখা যাবে আপনার লাভ বেড়েছে, লাভের জায়গাটা অনেকটা পজিটিভ হয়েছে। এবং এই সময় নতুন কোনো স্বর্ণ অলঙ্কার, নতুন কোনো ভূষণ, এগুলো কিন্তু ক্রয় করার একটা মনোবাঞ্ছা জাগতে পারে, ক্রয় করার একটা সম্ভাবনাময় জায়গা কিন্তু তৈরি হবে। অনেকের ক্ষেত্রে হয়েছে ভ্রাতার সাথে, জ্যেষ্ঠ ভ্রাতার সাথে সম্পর্ক খারাপ হয়েছে, এই সম্পর্কের জায়গাগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন। দেখুন বৃহস্পতির একটা ট্রানজিট সেটি আপনার এ টু জেড প্রবলেমকে তো সলিউশন করবে না, এটা তো করতে পারে না। ইজ ইট পসিবল? ডেফিনেটলি নয়। কিন্তু বৃহস্পতির ট্রানজিট আপনার বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সমাধানের জন্য যে আপনাকে হেল্প করতে পারে সেই বিষয়েও কিন্তু কোনো সন্দেহ প্রকাশ করছে না। এবং ইট উইল, এটা আপনাকে হেল্প করবে ডেভেলপ করার জন্য, টু ডেভেলপ, টু মডিফাই অ্যান্ড মেনি মোর। এই জায়গাটা কিন্তু ডেফিনেটলি পজিটিভভাবেই আপনাদের থাকছে, যদি আপনার রাশি বা আপনার লগ্ন বা কোনো এটি হয়ে থাকে তুলা। অর্থাৎ তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের আমরা যদি একটু সামারি করার চেষ্টা করি, প্রথমত স্বাস্থ্যের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, দেশপ্রীতির ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ফরেন থেকে দেশে রিটার্ন করার ক্ষেত্রে পজিটিভিটি, এবং বৈদেশিক সম্পর্ক মেনটেন করার ক্ষেত্রে এই সময় পজিটিভিটি থাকবে। যারা ডিফেন্সে চাকরি করার চেষ্টা করছেন পজিটিভিটি থাকবে, পিতামহ বা মাতামহীর সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা থাকবে। এই সময়ে আপনাদের যোগাযোগের জায়গাটা বেশ পজিটিভ থাকবে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা পজিটিভ হচ্ছে, লেনদেন সংক্রান্ত সমস্যা মিটবে, সম্পর্কের জায়গাগুলো পজিটিভ হবে, যে সম্পর্কগুলো হঠাৎ করে খারাপ হয়ে গেছে এই ধরনের কিছু সম্পর্কের ক্ষেত্রেও এনহান্সমেন্টের জায়গা কিন্তু আপনারা পাচ্ছেন। অর্থাৎ এটা পজিটিভভাবেই ধরা যেতে পারে। আয় বা লভ্যাংশের জায়গা জেনারেট হবে, নতুন কোনো অলঙ্কার স্বর্ণালঙ্কার হতে পারে, যে কোনো ভূষণ হতে পারে, সেইগুলো ক্রয় করার ক্ষেত্রে আপনার একটা চাহিদা বা আপনার একটা ন্যাং জাগতে পারে। এটা ডেফিনেটলি একটা পজিটিভ আউটকাম বলে আমার মনে হয়। আলটিমেটলি যে বিষয়টা আমরা উপলব্ধি করলাম, রাশি বা লগ্ন যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই তোলা, সেক্ষেত্রে বেশ কিছু বিষয়ে আপনার ধনাত্মকতা থাকছে, এবং এই জায়গাগুলো আমার মনে হয় আপনি আরও ধনাত্মকভাবে গ্রহণ করতে পারবেন শ্রী গণেশের কৃপায়। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল, আলোচনা করার চেষ্টা করলাম শ্রী গণেশের কৃপায় আপনাদের কতটা ডেভেলপমেন্ট হতে পারে, এবং ডেফিনেটলি দেবগুরুর কৃপা আপনাদের কতটা বর্ষণ হতে পারে সেই বিষয়ক তথ্য নিয়ে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, প্রত্যেকে ভালো থাকুন, জয় শ্রী গণেশ।